বিএনপি জামাতের সন্ত্রাসীরা আগুন দিয়ে চারজন মানুষকে ঘটনাস্থলে নিহত হয়েছেন। আমি রাজধানী ঢাকা শহরে ঘুরে ফিরে আসলাম, কোথাও হরতালের কোনো ছায়া দেখতে পেলাম না। জনগণ আসলে হরতাল যে অবরোধ প্রত্যাখ্যান করেছে, দেখেন দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকের সকালেও ঢাকার তেজগাঁয় অগ্নি সন্ত্রাসীরা বিএনপি জামাতের সন্ত্রাসীরা আগুন দিয়েছে চারজন মানুষ ঘটনাস্থলে নিহত হয়েছেন, অনেক মানুষ আহত হয়েছেন, এখনও কতজন আহত হয়েছেন এখনও আমরা জানতে পারিনি। এই দলটি 2014-15 এই নির্বাচন প্রতিরোধের নামে সারা দেশে অগ্নি সন্ত্রাস করেছেন, জ্বালাও পোড়াও করেছেন, মানুষ হত্যা করেছে। আবার আজকেও যখন বাংলাদেশের মানুষ যখন আনন্দ উৎসাহ উদ্দীপনার উৎসবমুখর পরিবেশে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী 7ই জানুয়ারি দ্বাদশতম জাতীয় সংসদের নির্বাচন, সেই সময় এই দলটি হরতাল, অরাজকতা, অবরোধ করে দেশের মানুষের সামনে দিকে এগোনোর পথকে রুদ্ধ করতে চায়। কাজে এদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, জনগণকে প্রতিহত করতে হবে। আমরা ধন্যবাদ জানাই দেশের জনগণকে যে তাদের অবরোধ হরতালকে বিধ্বঙ্গুলি দেখে প্রত্যাখ্যান করে দেশের জনগণ দ্বাদশতম জাতীয় সংসদের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তো সিলেটের শহরে আছি, আপনারা কি দেখছেন জানি না, তবে হরতালের কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না সিলেট সহ সারা বাংলাদেশে। আমি রাজধানী ঢাকা শহরে ঘুরে ফিরে আসলাম, কোথাও হরতালের কোনো ছায়া দেখতে পেলাম না। জনগণ আসলে প্রত্যাখ্যান যে হরতাল যে অবরোধ প্রত্যাখ্যান করেছে, সেই হরতাল অবরোধে কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না। ঢাকা 13 আসলে আমি এক নির্বাচনী আমেজ থেকে আরেকটি নির্বাচনী আমেজের মধ্যে চলে আসি। আসলে সারা বাংলাদেশেই নির্বাচনী আমেজ চলছে, নির্বাচনে এক আনন্দ উৎসাহ উদ্দীপনা চলছে। আপনারা জানেন যে গতকালই থেকেই প্রচারণা শুরু হয়েছে দুপুরের পর থেকে, সেই দেখেন যে সেই সময়টি আসার সঙ্গে সঙ্গেই মানুষ আনন্দ উৎসাহ উদ্দীপনায় ফেটে পড়েছে। কাজে মানুষ নির্বাচনমুখী হয়ে গিয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মানসিক প্রস্তুত হয়েছে, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট উৎসবে অংশগ্রহণ করবে। দেখেন বিশাল প্রস্তুতি, সিলেট শুধু সিলেট শহরে নয়, সিলেট জেলায় নয়, সিলেট বিভাগের সমস্ত জেলা উপজেলার গ্রামে গঞ্জে এই জনসভাকে কেন্দ্র করে আনন্দ উৎসাহ উদ্দীপনা রয়েছে। সবাই প্রস্তুতি নিচ্ছেন এই সিলেট আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জনসভায় যোগদানের জন্য লক্ষ লক্ষ লোক হবে, প্রায় 5 লক্ষাধিক লোক হবে বলে আমরা প্রত্যাশা করি।